নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তো গাইস এই ভিডিওতে আমরা কথা বলবো ইন্ডিয়ান ফুটবল নিয়ে আইএসএল রিলেটেড ট্রান্সফার আপডেট নিয়ে এই ভিডিওতে কথা বলবো ট্রান্সফার রুমোর নিয়ে কথা বলবো বেশ কিছু গুরুত্বপূর্ণ আলোচনা এই ভিডিওতে হতে চলেছে তো তোমরা লাস্ট অব্দি ভিডিওটা দেখতে থাকো যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও তো প্রথমত কালকে লালিয়ান জুয়ালা থেকে নিয়ে মানে জল্পনা চলছিল লালিয়ান জুয়ালা কালকে কলকাতায় এসেছিল সেই নিয়ে অনেক রকম রুমোর ছড়িয়ে পড়েছিল যেই নিয়ে প্রশ্ন এসেছে আমার কাছে তো এখানে ক্ল্যারিফাই করে দেওয়া ভালো যে কিছু জায়গা থেকে জল্পনা রুমোর্স অবশ্যই ছড়ানো হচ্ছিলো তবে লালিয়নজলা ছাংতে কিন্তু কালকে কলকাতায় এসেছিল তার একদম পার্সোনাল কাজে ওডিসেফসি জেরিও এসেছিল কোন একটা অনুষ্ঠানে হয়তো যোগ দেওয়ার জন্য এসেছিলেন এবং লালিয়নজলা ছাংতে কিন্তু মুম্বাই সিটি এফসিতেই থাকছেন অন্য কোনো ক্লাবে এই মরসুমে মুভ করছেন না এবং সেখানে লালিয়নজলা ছাংতে কলকাতায় এসেছে মানে মোহনবাগানে যোগ দিচ্ছে বা অন্য কোথাও যাচ্ছে এই রুমোর্সগুলো বেসলেসই বলতে পারো তো সেখানে ছাংতে কি নিয়ে যেসব আলোচনা চলছিল সেইগুলো নিয়ে কিন্তু কোনো ভাবনা চিন্তার দরকার নেই ছাংতে এই সিজন মোহনবাগানে বা অন্য কোনো মানে কলকাতার ক্লাবে আসছে না সে কিন্তু মুম্বাইতেই থাকছে সেটাই খবর আছে দেন যদি আমরা নেক্সট আপডেট বলি কালকে কিন্তু মাদি তালাল তার একটা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট চলেছে যে ইস্টবেঙ্গলের তরফ থেকে খুব একটা ভালো ভিডিও করে তার অ্যানাউন্সমেন্ট করেছে প্রোজেক্টটি দেখিয়ে বেশ ভালো অ্যানাউন্সমেন্ট কিন্তু ইস্টবেঙ্গলের তরফ থেকে অফিসিয়ালি এসেছে এবার মাদি তালাল যে অনেক দিন আগে থেকে কনফার্ম হয়ে আছে এটা আমরা সবাই জানি তো নতুন করে কিছু বলার নেই এবং সেখানে ব্রিলিয়ান্ট একজন প্লেয়ার ব্রিলিয়ান্ট একজন মিডফিল্ডার লাস্ট ইয়ারই যখন সাইন করেছিল পাঞ্জাব এফসিতে তখনই আমরা আলোচনা করেছিলাম যে এই প্লেয়ারটা কিন্তু হুগো বুমো টাইপের ভাইপ দিচ্ছে এবং সেই টাইপের পারফরমেন্সও করতে পারে এবং সেটা লাস্টার্ড পাঞ্জাবের হয়ে করে দেখিয়েওছে যেখানে সে কিন্তু অবভিয়াসলি গোল্ডেন বল জেতার পর্যন্ত রেশে একটা সময় পর্যন্ত ছিল অনেক বেশি চান্স ক্রিয়েট করেছিল এবং তার ইম্প্যাক্ট কিন্তু অনেক বেশি ছিল এবং আমার পার্সোনালি মনে হয় কিন্তু এই মরশুম ইস্ট সব থেকে ভালো শাইনিংটা কিন্তু মাদি দালাল হ্যাঁ অবশ্যই দিমিত্রি ডিয়াম্যান্টাকোসের সাইনিংটাও বড় শাইনিং হয়েছে বাট ডিয়াম্যান্টাকোসের থেকেও আমি মাদি দালালের শাইনিংটাকে এগিয়ে রাখবো কারণ মাদি তালাল কিন্তু তমে ম্যাচের রং পাল্টি দেবার ক্ষমতা রাখে হেভি লেভেলের ক্রিয়েটিভিটি আছে তো সেখানে খুব একটা ভালো শাইনিং কিন্তু সেটা ইস্টবেঙ্গল করিয়েছে এই মরসুম এবং অফিসিয়াল অ্যানাউন্সমেন্টও চলে এসেছে নেক্সট যদি আমরা ব্যাঙ্গালো এফসি নিয়ে কথা বলি তারাও কিন্তু একটা বড় প্লেয়ারকে সাইন করিয়েছে যেই প্লেয়ারটার নাম হচ্ছে এডগার মেন্ডেস যিনি কিন্তু চৌত্রিশ বছর বয়সী একজন স্প্যানিশ ফরোয়ার্ড স্পেনের হয়ে ভিত্তিক দলে খেলেছেন এবং লালিগা এবং মেক্সিকান টপ ডিভিশন লিগে কিন্তু যথেষ্ট খেলার অভিজ্ঞতা আছে এবার এই প্লেয়ারটাকে কিন্তু আমরা মেনলি অ্যাটাকার বলতে পারি কারণ তার কিন্তু ফ্রন্টের স্ট্রাইকার খেলার পাশাপাশি রাইট উইঙ্গার উইঙ্গার অনেক ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে এবং সেই দুটো রোলেই কিন্তু সে ভালোভাবে খেলতে পারে ইভেন লেফট থেকেও খেলতে পারে তো সেখানে যদি আমরা ট্রান্সফার মার্কেট দেখি সেখানে তার মার্কেট ভ্যালু দেখাচ্ছে চার কোটি এবং তার রিয়েল পজিশন দেখাচ্ছে রাইট উইঙ্গার তবে তার যদি আমরা লাস্ট ক্লাবের কথা বলি যেখানে সে কিন্তু মেক্সিকোর টপ ডিভিশনে খেলছিল যেখানে সে বত্রিশটা ম্যাচে কিন্তু ছটা গোল দুটো অ্যাসিস্ট করেছিল এবং বেশিরভাগ ম্যাচ সে কিন্তু অ্যাস এ সেন্টার ফরওয়ার্ডই খেলেছিল তবে তার পাশাপাশি লেফট উইং রাইট উইংয়েও কিন্তু অনেক ম্যাচ খেলেছে মানে সবগুলো রোলেই সে ভালোভাবে খেলতে পারে এবং তার আগের সিজন মানে বাইশ গোল ছিল এবং সেই গোলগুলো উইঙ্গার যে সেন্টার ফরওয়ার্ডও খেলতে পারে ইভেন তার যদি আমরা আগের মরসুমে চলে যাই দু হাজার একুশ বাইশ এবং সেই মরসুমে সে কিন্তু লালিগা খেলেছিল মানে রিসেন্টলি লালিগা খেলার এক্সপিরিয়েন্স তার আছে আলাভিসির হয়ে এবং সেখানেও সে কিন্তু মেনলি এজ এ রাইট উইঙ্গারই বেশি খেলেছিল মানে ব্যাঙ্গালুরু এফসি কিন্তু একজন পারফেক্ট অ্যাটাকারকে পেয়েছে যে কিন্তু আপফ্রন্টে যে কোনো পজিশনে খেলতে পারে এবং ওভারঅল কিন্তু হিউজ এক্সপিরিয়েন্স লালিগাতে একশো তিপ্পান্নখানা ম্যাচ খেলার এক্সপিরিয়েন্স আছে বয়সটা চৌত্রিশ বাট ভাই ক্লাস থাকলে বয়সটা ম্যাটার করে না সেটা ওকবেছে তারা দেখিয়ে দিয়ে গেছে এবং সেই জায়গাতে কিন্তু ডেফিনেটলি ব্যাঙ্গালুরু এফসির জন্য একটা ভালো শাইনিং তার পাশাপাশি রায়ন উইলিয়ামস চর্জে পেড়ি সেই টাইপের প্লেয়ার আছে হয়তো আমরা দেখতে পেতে পারি যে ব্যাঙ্গালুরু এফসি কিন্তু আপফ্রন্টে দুজন বিদেশি ফরোয়ার্ডের সঙ্গে যাচ্ছে যেখানে জর্জে পেড়িরা আজ হয়তো সেন্টার ফরওয়ার্ড খেলছে এবং সেখানে হয়তো এডজার মেন্ডেজকে আমরা কিন্তু অ্যাজ এ রাইট উইঙ্গার বা লেফট উইঙ্গারও খেলতে দেখতে পেতে পারি ইভেন যদি সুনীল ছেত্রী লেফট থেকে খেলে জর্জে পেড়িরা আজ মিডিলে খেলে এবং এডজার মেন্ডেজ রাইট থেকে খেলে এটা কিন্তু ভালো অ্যাটাকিং মানে ট্রায়ো কিন্তু ব্যাঙ্গালুর এফসি আপফ্রন্টে পাবে তো সেখানে কিন্তু ব্যাঙ্গালোর এফসি এই টাইপের একটা প্লেয়ারকে সাইন করিয়ে জর্জে পেরিয়ে ডিয়া পাশাপাশি যার কিন্তু আপফ্রন্টে সব পজিশনে খেলার এক্সপিরিয়েন্স আছে টপ লেভেলে ফুটবল খেলে গেছে কন্টিনিউয়াসলি এবং রিসেন্টলি কিন্তু লালিগা খেলার এক্সপিরিয়েন্স আছে এবং সেখানে দেড়শোর বেশি ম্যাচ খেলার এক্সপিরিয়েন্স আছে সেটা কিন্তু ডেফিনেটলি ব্যাঙ্গালোর এফসির অ্যাটাকিং বিভাগকে অনেক স্ট্রং করেছে এবং অভিয়াসলি কিন্তু ব্যাঙ্গালুর এফসির জন্য একটা ভালো শাইনিং আমরা বলতেই পারি লাস্ট ইয়ারের থেকে কিন্তু ইয়ার ব্যাঙ্গালুরফসির প্ল্যানিং অনেক ভালো হয়েছে আইএসএলটা কিন্তু জমজমাট হবে এবং আলোরoplus attack এর দিকে আমাদের নজর অবশ্যই থাকবে এরপর যদি আমরা কথা বলি ওড়িশ এফসি কে নিয়ে তারা কিন্তু এক বছরের লোন দিলে এফসি গোয়া থেকে রেনিয়ার ফার্নান্দেজকে সাইন করাতে চলেছে এবং রেনিয়ার ফার্নান্দেজ কিন্তু সার্জিও লবেরার আন্ডারে গিয়ে ওড়িশ এফসি তাদের মিডফিল্ডের শক্তি এবং মিডফিল্ডার অপশন অবশ্যই বাড়াবে ওড়িশার জন্য কিন্তু অবশ্যই একটা নিজেদের স্কোয়াডকে শক্তিশালী বানানোর জন্য একটা ভালো মুভ আমরা এটাকে বলতেই পারি এর পাশাপাশি যদি আমরা নর্থ ইস্ট ইউনাইটেড এফসি নিয়ে কথা বলে সেখানে একটা রুমোর ছিল যে নর্থ ইস্টে কিন্তু জনি কাউকে মুভ করতে পারে তবে কালকে মার্কাস মার্কুলাও যিনি ভারতীয় ফুটবলের সাংবাদিক একজন বিশ্বস্ত সাংবাদিক তিনি দিয়েছেন তাতে মনে হচ্ছে এই টাইপের মুভ হবার চান্স কিন্তু কম তো সেখানে দেখা যাক জনি কাউক মোহনবাগানে কন্টিনিউ করবে না সেই সম্ভাবনাই বেশি শোনা যাচ্ছে যদি না মোহনবাগানে একজন এক্সট্রা মানে ফরেন প্লেয়ার হিসেবে জনি কাউকে রেখে দেয় তবে কাউ মোহনবাগান ছাড়ার সম্ভাবনাই বেশি শোনা গিয়েছে এবং সেখানে জনি কাউকে কোন ক্লাবে মুভ করে সেই দিকে অবশ্যই আমাদের থাকবে নেক্সট মোহনবাগান নিয়ে একটা রুমর্স বেরিয়ে আসছে আরও একজন ফরেন সেন্টার ব্যাগের নাম কিন্তু মোহনবাগানের সঙ্গে লিঙ্ক আপের খবর আসছে যদিও কনফার্ম কিছু আপডেট না কিন্তু শোনা যাচ্ছে যে মোহনবাগান কথাবার্তা চালাচ্ছে ইংল্যান্ডের আর কি ডিফেন্ডার ড্যানি বাথের সঙ্গে এবার যদিও কথাবার্তা চলছে ডিল ফাইনাল হয়ে গিয়েছে এরকম কোনো কিন্তু খবর নেই কথাবার্তা চলছে এরকমই রুমোর্স বেরোচ্ছে এবার সেখানে ড্যানি বাথের ব্যাপারে কথা বললে প্রথমেই যে জিনিসটা মাথায় আসবে সেটা হচ্ছে এই প্লেয়ারটা কিন্তু একটা সময় আমাদের দেশেরই খেলার ইচ্ছা প্রকাশ করেছিল কারণ সে কিন্তু ভারতীয় বংশোদ্ভূত প্লেয়ার এবং যদি আমাদের পিআইও বা ও সি অ্যালাউ থাকতো সে হয়তো আমাদের দেশেরও খেলতে পারতো তবে সেটা আমাদের দেশে অ্যালাউ নেই বলে সে পারেনি এবং সে কিন্তু এলে অবশ্যই আসবে বিদেশি প্লেয়ারই আসবে এটা যেন গুলিয়ে ফেলো না সে বিদেশি প্লেয়ার হিসেবেই আসবে যদি আসে তো তার সঙ্গে কথাবার্তা চলছে এরকম একটা খবর বেরিয়ে আসছে ড্যানি বাথের ব্যাপারে কথা বললে সে কিন্তু একজন ইংলিশ ডিফেন্ডার বয়স হচ্ছে তেত্রিশ এবং লাস্ট ইংল্যান্ডের চ্যাম্পিয়নশিপে নরউইচ সিটিতে খেলছিলেন যেখানে যে খুব ভালো মরসুম তার গিয়েছে সেরকমটা না কারণ সব ম্যাচে তিনি স্টার্টও করেননি তবে ওভারঅল কিন্তু লিগে তার ষোলোটা ম্যাচে একটা গোল আছে ডিফেন্ডার হিসেবে ষোলোটা ম্যাচ খেলেছে তবে সব ম্যাচে সে কিন্তু স্টার্ট করেনি এবং সেই জায়গাতে তার ওভারঅল যদি আমরা ড্যানি বাথের কথা বলি একটা সময় কিন্তু আমি এই প্লেয়ারটাকে খুব ফলো করতাম কারণ সেই সময় সে ভারতের হয়ে মানে খেলারও ইচ্ছা প্রকাশ করেছিল এবং উলভার হ্যামটন যে ক্লাব ছিল ইংল্যান্ডে সেই ক্লাবে তিনি ক্যাপ্টেন ছিলেন সেই ক্লাব থেকেই তার অ্যাকচুয়ালি উত্থান এবং অ্যাকচুয়ালি দু হাজার সতেরো দু হাজার ওই মরসুমগুলো আমি তাকে ফলো করেছিলাম বলে মনে আছে যে সেই সময় সে কিন্তু ক্যাপ্টেন ছিল উলভার হ্যামটন এবং সেখানে দু হাজার সতেরো আঠেরো মরসুমে কিন্তু ইংলিশ চ্যাম্পিয়নশিপে মানে যেটা ইংল্যান্ডের সেকেন্ড ডিভিশন সেখানে কিন্তু তার ক্লাব যেটা উলস মানে উলভার হ্যাম্পন সেই ক্লাব কিন্তু এক নম্বরে শেষ করে সেই সময় ড্যানি বার্ক ক্যাপ্টেন ছিল এবং তারপরের মরসুম আঠেরো উনিশ মরসুমে কিন্তু উলভার গিয়ে প্রিমিয়ার লিগ খেলে তাদের প্রমোশন হয় যেখানে কিন্তু ড্যানি বাত একটা বড় ভূমিকা রেখেছিল তবে গিয়ে তার পরের মরসুম যখন তারা প্রিমিয়ার লিগ খেলে সেই সময় কিন্তু আবার ড্যানি বাতকে তারা মিডলস ব্রাক যেটা কিন্তু আর কি চ্যাম্পিয়নশিপের ক্লাব সেখানে লোনে পাঠিয়ে দেয় প্রিমিয়ার লিগে তাদের হয়ে খেলা হয়নি এবং সেখানে কিন্তু তারপর তিনি স্টোক সিটিতে খেলেছেন সান্দারল্যান্ডে খেলেছেন সান্দারল্যান্ডে তার সময়টা খুব ভালো গিয়েছিল এবং লাস্ট মরসুম তিনি কিন্তু নরৈচে ছিলেন যাদের সঙ্গে কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে এবং সেখানে যদি মোহনবাগান তার সঙ্গে কথাবার্তা চালায় তাকে আনার ব্যাপারে দেখে তো এটা ভালো শাইনিং হতে পারে তো সেখানে কিন্তু অবশ্যই ট্যালেন্টেড প্লেয়ার্স এই বিষয়ে তো সন্দেহ নেই এক্সপিরিয়েন্সও আছে তো সেখানে দেখা যাক এরকম কোনো শাইনিং হয় কিনা বাট একটা রুমোর্স যেহেতু বেরিয়ে আসছে তোমাদের সঙ্গে আলোচনা করলাম এটাকে আগে রড্রিগেজ তার নাম নিয়েও আলোচনা চলেছে দেখা যাক ফাইনালি মোহনবাগান ফরেন সেন্টার ব্যাক হিসেবে কাকে নিয়ে আসে ইভেন যে জর্জিয়ার প্লেয়ারটা ছিল যাকে আর কি মোহনবাগানের টার্গেট ছিল বলে বলেছিলাম সেই প্লেয়ারটাও তো দেখলাম পর্তুগালের এগেনস্টে দারুণ খেলছে তো অপশন যেগুলো আছে সেগুলো ভালো অপশানে চুজ করা হয়েছে তবে সেখানে দেখা যাক মানে আলবার্টো রড্রিকে যে ভালো অপশান হতে পারে ড্যানি বা ঠিকঠাক অপশান হতে পারে বড় স্টেজে খেলার এক্সপিরিয়েন্স আছে তারও যেখানে উল্স কে তিনি কি প্রিমিয়ার লিগে নিয়ে যাবার পেছনে বড় ভূমিকা রেখেছিলেন তো সব মিলিয়ে কিন্তু অপশানগুলো তো ভালোই চুজ করা আছে ফাইনাল কি হয় কনফার্মেশন কার ব্যাপারে আসে কার নামে আসে সেটাই দেখার এবং দুটো তো সেন্টার ব্যাক আসবে বিদেশি সেটা আমরা এক্সপেক্টই করতে পারি কারণ ইউস্ট এবং হ্যামিল তারা মোহনবাগানে কন্টিনিউ করবে না এটাই আপাতত শোনা যাচ্ছে তো ফাইনালি কারা মোহনবাগানে সেন্টার ব্যাক হতে চলেছে সেটা মানে সেটা তো তোমরা তাড়াতাড়ি জানতেই পারবে তবে তার জন্য আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে হবে তো সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইবটা করে রেখো ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথম বাড়লে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব তার পাশের বেলাইকনটাকে অবশ্যই অন করে দিও তো চলো গাই সেই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই